আশ্রম চৌমুহনীতে জিএস ফিটনেস নামে একটি অত্যাধুনিক জিমের উদ্বোধন হয় শুক্রবার। জিমের উদ্বোধন করবেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। নতুন এই জিম নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, আজকের যুব সমাজ নেশার সঙ্গে আসক্ত হচ্ছে, তার থেকে মুক্তির একটাই পথ, সেটা হলো শরীরচর্চা। শরীরচর্চার মাধ্যমে মন প্রাণ মানসিকতা সবকিছুরই বিকাশের অন্যতম মাধ্যম শরীরচর্চা। এই শরীরচর্চার মাধ্যমে মন প্রাণ মানসিকতা সবকিছুই সুস্থ রাখতে পারে, এই কারণে এই সময় এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাকে ধন্যবাদ জানান তিনি। আমি ধন্যবাদ জানাই আমার এক ছোট ভাই, ওনার স্ব উদ্যোগে একটা জিম উদ্বোধন করেছেন। আমি ওনাকে এই সফলতার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই কারণে, কারণ আজকে আমরা দেখছি যে যুব সমাজ আজকে নেশার সঙ্গে আসক্ত হচ্ছে, তো তার থেকে আমাদের যে শরীরচর্চা, আমাদের মন প্রাণ সমস্ত কিছু তার মাধ্যমেই হলো আমাদের শরীরচর্চা। এই শরীরচর্চার মাধ্যমে আমাদের মন এবং শরীরকে আমরা সুস্থ রাখতে পারি, তো সেই কারণে এই শুভ উদ্যোগ এই সময় নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত যুব ভাই বোনদের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো যে তারাই আগামী দিনে, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যাতে, এই ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর এবং মসৃণ হয়, তার জন্য সকলে এগিয়ে আসবেন এবং এই খেলাধুলার মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে আমাদের এই সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা হবে বলে আমি মনে করি। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার এই ছোটো ভাইয়ের শুভ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুখময় সাহা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।